আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বেশ কিছুদিন ধরে নিজের চকলেট হিরো ইমেজ থেকে বেরিয়ে পড়েছেন টলিউডের সুপারস্টার দেব। কখনো চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযানে শঙ্করের চরিত্রে অভিনয় করছেন, কখনো চ্যাম্পে বক্সার শিবাজির ভূমিকায় অভিনয় করার জন্য নিজের ওজন বাড়িয়ে 90 কেজিতে নিয়ে যাচ্ছেন, কখনো আবার ককপিটে ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিতের চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে একটা স্মার্ট অ্যান্ড ডিসেন্ট লুক দিচ্ছেন। সেই দেবেরই একটা ছবি কিছুদিন আগে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা গিয়েছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমাটিতে দেবের 84 বছরের এক বৃদ্ধের লুক। 4 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতা মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড় ধূমকেতুতে দেবের মেকআপের দায়িত্বে ছিলেন। 35 বছর বয়সী সুপারস্টার দেবকে ওই বৃদ্ধের ভূমিকায় দেখে স্তম্ভিত হয়ে যেতে হয়। তেমনি এটাও মাথায় রাখতে হবে যে চাঁদের পাহাড় সিনেমাটিতে অভিনয়ের জন্য দেব নিজের ওজন বাড়িয়ে নিয়ে গিয়েছিলেন 100 কেজিরও ওপরে। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত বুনোহাসেও নিজের গ্ল্যামারাস লুক ছেড়ে বেরিয়ে এসেছিলেন দেব। তবে এবার আবার নিজের থেকে 20 বছর বয়সী চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব, অর্থাৎ তাকে দেখা যাবে 55 বছর বয়সী চরিত্রে অভিনয় করতে। সিটি সিনেমার একটা অনুষ্ঠানে এসে দেব নিজেই জানিয়েছেন এই কথা, কিন্তু কি নাম সেই চরিত্রে, চিত্রনাট্য লিখছেন কে, পরিচালকের সিটে দেখা যাবে কাকে, জানা গেছে দেব নিজেই লিখছেন ছবিটির চিত্রনাট্য। পরিচালক কে তা এই মুহূর্তে জানা না গেলেও খুব সম্ভবত দেব এন্টারটেইনমেন্টের ব্যানারেই আসতে চলেছে ছবিটি। 2018 সালে ছবিটি মুক্তি পাবার কথা। তার আগেই অবশ্য পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় কবির অভিনয় করছেন তিনি। নভেম্বর থেকে শুরু হতে চলা এই সিনেমাতেও তার বিপরীত অভিনয় করছেন রুক্মিণী। কবিরে দেব কে, এক জিহাদির ভূমিকা অভিনয় করছেন বলেই সূত্রের খবর। কবিরের পর বিনয় বাদল দীনেশকে নিয়ে যে বিগ বাজেট পিরিয়ডিক মুভিতে দেব দীনেশের ভূমিকা অভিনয় করবেন, সেই সিনেমাটির জন্য কো প্রডিউসার খুঁজছেন দেব নিজেই। তবে দেব ভক্তদের জন্য অপেক্ষা করছে সুখবর। ধূমকেতুর প্রডিউসার রানা সরকার সম্প্রতি ফেসবুকে জানিয়েছেন যে ধূমকেতু মুক্তি পাবে এই বছরেই। সব মিলিয়ে দেবের আগামী চরিত্রগুলো তৈরি হচ্ছে দেবের ফ্যানেদের মন মজাতে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।